সন্তান সন্ততির প্রতি আমাদের কর্তব্য আস ওয়াজ শুধুমাত্র একচেটিয়া হয় আমাদের দেশে সেটা কি মা বাবার অধিকার নিয়ে কথা হয় আমিও আজকে অনেক কথা বলেছি কিন্তু সন্তানের অধিকার নিয়ে ওয়াজ এত বেশি হয় না এই ওয়াজটা অনেক বেশি হওয়া দরকার সন্তানের যেরকম কর্তব্য আছে বাবা মার প্রতি বাবা মারও এরকম কর্তব্য আছে সন্তানের প্রতি কথা বুঝতে পারছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে যে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার বাবা মার কি হক আদায় করছো বাবা মাদেরকেও জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানের কি হক আদায় করেছো কথা কি বুঝাতে পারছি সন্তানের অধিকার কি অনেক লম্বা চড়া সেদিকে আমি যাব না নাম্বার এক আপনার সন্তানকে ভরণ পোষণ দিতে হবে এই বিষয়ে ওয়াজ না করলেও আমরা আজকাল দেই যা দরকার তাও দেই যা দরকার না তাও দেই টাকা পয়সা তো দেই সাথে মোবাইল ফোনও দেই নেটও দেই এমবিও কিনে দেই পোলাপানকে যা দরকার হয় চাইতে না চাইতেই আমরা দিয়ে দিই এখন এই দেওয়ার জন্য ওয়াজ করার দরকার নাই সব বাপ মায় চেষ্টা করে ছেলে মেয়েকে দেওয়ার জন্য কিন্তু এর চাইতে বড় যে পাওনা তাদের আছে গুরুত্বপূর্ণ যে পাওনা আছে সেটা হলো তাদেরকে তারবিয়াত দিতে হবে তারবিয়াত কি তারবিয়াত হলো তাদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সম্পর্কে ধারণা দিতে হবে আল্লাহ কে মহান সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে ভালো মানুষ হওয়ার জন্য সঠিক ট্র্যাকে তুলে দিতে হবে ভালো মানুষ যেন সন্তান হয় সেজন্য নিজেরা ভালো মানুষ হয়ে তার সামনে সেটার স্যাম্পল নমুনা পেশ করতে হবে তাই সে যেন দেখে দেখে শিখতে পারে ভালো মানুষ যেন হয় সেজন্য ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে ভালো মানুষ যেন হয় ভালো মানুষের সাথে উঠা বসার সুযোগ করে দিতে হবে সন্তান যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে এবং সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হলো সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না এক সন্তানকে জমি লিখে দিলেন আরেক সন্তানকে দিলেন না মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন ছেলেদেরকে সব দিয়ে দিলেন এগুলো অন্যায় এই কাজগুলো যদি বাবা মা করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে বান্দার হক নষ্ট করলেন সন্তানের হক নষ্ট করলেন মনে করছেন আমারই তো সন্তান কি আর হবে না কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে মামলা করবে আপনার বিরুদ্ধে যদি আপনি অবিচার করেন এই জন্য বান্দার হকের মধ্যে সন্তানের হকটা অনেক গুরুত্বপূর্ণ তাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদেরকে তারবিয়াত এবং সঠিক দীক্ষা দিতে হবে মনুষ্যত্ব শেখাতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে শুধু ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন ছেলে মানুষ হচ্ছে কিনা নাকি পশুর আচরণ নিচ্ছে সে আল্লাহকে চিনে কিনা সে নামাজ পড়ে কিনা তার ভিতরে ম্যানার্স আছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এটা তার পাওনা যদি আপনি না দেন কিয়ামতের ময়দানে এই ছেলে নষ্ট হওয়ার কারণে আপনাকে জবাবদিহি করতে হবে কারণ আপনি তাকে সঠিক পথ দেখাননি কথা কি বুঝাইতে পারছি এর পাশাপাশি সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে একজনকে মোহব্বত করতে গিয়ে আরেকজনকে জুলুম করতে পারেন না বিদেশ থেকে এক সন্তান টাকা কমাই করে পাঠাইছে সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে এরপরে যেগুলো টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকেও জমির ভাগ দিয়ে দিলেন আর ওই বেচারা তার জীবন শেষ করলো কামাই করতে করতে এইরকম জুলুম অনেক বাপ মা করেন কি করেন না এগুলো করা যাবে না ইনসাফ করতে হবে যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে বিশেষ করে একটা অন্যায় তো বাংলাদেশে হাজারে 999 জন বাপ মা করেন সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি এটা তো পরের বাড়িতে চলে যাবে ঠিক না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবা উকুম ও আবনা উকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ তোমাদের সন্তান তোমাদের পিতা মাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহ তাআলা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে ফরিদাতাম মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ আল্লাহ শুরুতে বলেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ মালিক হয়ে সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন সেটাও অর্ডার কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে এর মধ্যে এক ধরনের আবেদন আছে আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এটা আল্লাহর নির্ধারণ খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার এখতিয়ার তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি এক আনা হক থাকে মেয়ের আট আনা আছে তোমার ছেলের যদি 50 টাকা হক থাকে মেয়ের 25 টাকা আছে বেশিরভাগ বাবা মা বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কিয়ামতের ময়দানে বহু হাজি সাহেব বাবা বহু গাজী সাহেব বাবা বহু দাঁড়িয়ালা বাবা বহু তাহাজ্জুদ গুজার বাবা বহু নেকামলকারী বাবা বহু দানকারী বাবা বহু কোরআন তেলাওয়াতকারী বাবা বহু জিকিরকারী বাবা বহু নেককার বাবা
বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা, বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা, বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই, নিজে যে বিজীবিত থেকে অন্যায় করে গেছেন এটা করা যাবে না, এটা গুনাহ। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সে আপনার সন্তান, তার পাওনা হয়ে গেছে, এটা আপনাকে দিতে হবে। এমনকি সে যদি আপনার কথা না মানে, সে আপনার প্রতি খেয়াল না রাখে, তারপরও তাকে হক দিতে হবে, এটা আল্লাহর নির্ধারণ, আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? আপনার মেয়েকে আল্লাহ তাআলা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে। বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন, চেক করে দেখেন, কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক? সব ছেলেরা। মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি, অবিচার করছি, তাদের অধিকার দিচ্ছি না, তাদের অধিকার দিতে হবে। বাবারা বান্দার হক বড় ডেঞ্জারাস, বড় ডেঞ্জারাস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের দিন সন্তান বাপকে দেখে পালাবে, ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন। আপনি এর আশা করেন না যে আমারই তো মেয়ে। অনেক বাপ মা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে, বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিছে, এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে, খরচ টরচ করছি, এখন এগুলো আমি এদেরকে দিতে চাই, তোমরা কি বলো? তো মেয়েরা শর্মে পড়ে লজ্জায় পড়ে কি আর বলবে, ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন। হয় না, হয় না, এরকম অন্যায় অবিচার কোনো কাহিনী চলবে না। মেয়েকে জিজ্ঞেস করা যাবে না, কেন জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করা মানে তাকে লজ্জায় ফেলে দেওয়া, বাধ্য হয়ে সে দিতে চায় না। ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন, সে বলবে না আমারটা আমাকে দিতে হবে, তাহলে তো ভাই বলবে বেটা তোমার আর জায়গা নাই, এগুলো অন্যায়। সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে ভাইয়ের বিটা আসতে পারবে, তার রাইট, কারণ ভাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে, বোন ভাইকে দেখবে, এটা তাদের কর্তব্য পারস্পরিক। মা বাবারা এ অন্যায় করবেন না, সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবেন না, বান্দার হক নষ্ট করা হয় এক্ষেত্রে, সন্তানের বিষয়ে এটা খেয়াল রাখবেন।